আজকে আমরা দ্য লোটাস ইটার এই যে টেক্সটটা তোমাদের এসএসসি সিলেবাসে রয়েছে সেই টপিকটাকে নিয়ে আলোচনা করব। এবং এর যে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আসার আগে এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এর ইন্ট্রোডাকশান টাইটেলটা কেন এরকম দা লোটাস ইটার হলো ঠিক আছে তাহলে সেই সম্পর্কে একটুখানি তোমাদেরকে বলবো যাতে তোমাদের ইন্টারেস্টটা বাড়ে এবং পড়তে ভালো লাগে ঠিক আছে তাছাড়া ধরে নাও টাইটেলটা কেন এরকম হলো বা ক্যারেক্টার সম্পর্কে কিছু যদি না বলি ভালো লাগবে না স্বাভাবিক তাই না এবার দেখো কথা বারাচ্ছি না চলে আসছি আমি টপিক অনুযায়ী দেখো এর লেখকটা হলো উইলিয়াম সমারসেট মম যাকে সংক্ষেপে ডাব্লু সমারসেট মম বলা হয় ঠিক আছে উচ্চারণটা কিন্তু গন্ডগোল লাগিয়ে দিও না মগ হ্যাম বা অন্য কিছু কিচ্ছু উচ্চারণ হয় না মম উচ্চারণ হয় ঠিক আছে এরকম তাহলে ডাব্লু সমারসেট মম বা উইলিয়াম সমারসেট মম একজন নোভেলিস্ট ছিলেন শর্ট স্টোরি রাইটারও ছিলেন এবং ব্রিটিশ ছিলেন ঠিক আছে বাই বার্থ তিনি ব্রিটিশ ছিলেন এইবার দেখো উনিশশো পঁয়ত্রিশে এই শর্ট স্টোরিটা ছোটো গল্পটা লিখেছেন এবার দেখো ছোট গল্প তোমরা জানো শর্ট স্টোরি কাকে বলে ঠিক আছে শেষ হয়েও হইল না শেষ রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বেশ ঠিক আছে এইবার এই যে লোটাস ইটার এইটার টাইটেল সম্পর্কে আমি চলে আসছে ঠিক আছে যে কেন এই গল্পটার নামটা এরকম রাখলেন তিনি দেখো লোটাস হিটার একটা আলফ্রেড টেনিসানের কবিতা আছে লোটাস হিটার সেইটা যদি তোমরা পড়ে থাকো বা না পড়ে থাকলেও কোনো ক্ষতি নেই আমি বলে দিচ্ছি ব্যাপারটা তাহলে লোটাস হিটার বলতে গেলে কি বলো তো লোটাস হিটার বলতে গেলে কিছু কিছু মানুষ আছে বেসিক্যালি তারা আগে পরে কোনো কিছু চিন্তা না করে জাস্ট লাইফটাকে একদম এনজয় করতে চায় ঠিক আছে চার দিনের যেন জীবন আমি এনজয় করি কাটিয়ে দেবো বাকি জীবনটা আমার কাছে এই টাকা পয়সা আছে সঞ্চিত আমি কোনো পরের কথা ভাববো না ভবিষ্যতের কিছু ভাববো না আমি ফুর্তি করে কাটিয়ে দেবো এইটা হলো লোটাস হিটার যারা কোনো রেসপন্সিবিলিটি নেয় না জীবনের ঠিক আছে বা অন্য কারোর প্রতি উদাসীন থেকে জাস্ট নিজের কথাই ভেবে মানে যে সেলফ সেন্টার্ড বললেও কম হয় ব্যাপারটা ঠিক আছে আত্মকেন্দ্রিক মানুষ অনেক হয় যেহেতু একটা যদি অসুস্থ সমাজে কেউ বসবাস করে তাকে একটু আত্মকেন্দ্রিক না হলে তার তার নিজেরই খারাপ ঠিক আছে সেই ক্ষেত্রে নিজেকে একটু রাখা উচিত মানুষ অনেকে উদাসীন হয় অন্য কারোর প্রতি সেটা একটা আলাদা জিনিস কিন্তু লোটাস ব্যাপারটা হলো মানে ওই যে ফুল ফুল খাওয়া। খাওয়া মানুষ মানে কোন একটা ফ্লাওয়ার ফ্লাওয়ারের মতো আমি আমার লাইফটাকে স্পেন্ড করব ওই কয়েক মুহূর্ত থাকবো যে কয়েক মুহূর্ত থাকবো উজ্জ্বল হয়ে থাকবো এরকম অনেকটা ব্যাপার ঠিক আছে কিন্তু মানুষ যে ঈশ্বরের আমরা তো ঈশ্বরের হাতে পাপেট তাই না পুতুল আমরা অন্য কারোর হাতে পাপেট না হলেও ঈশ্বরের কাছে কিন্তু আমরা পাপেট ঠিক সেই রকমই এখানে লেখক এই গল্পটার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে মানুষকে নিছক লোটাস ইটারের মতো যদি একটা মানুষ নিজের ভাবনাকে গ্রো করে অর্থাৎ একজন যদি চায় আর ধরুন আমিই চাইছি ঠিক আছে যে যে টাকা পয়সা আছে সেই টাকা কটাকে ব্যাগে বেঁধে নিয়ে চলে যাব ঘুরতে ঠিক আছে সেইখানে একটা ভালো জায়গায় নেচারের সান্নিধ্যে এসে বা নেচারকে খুব ভালোবেসে বা অন্য কোনো ক্ষেত্রে আমি সংসারের প্রতি দায়িত্বহীন হয়ে অনেকটা সন্ন্যাসী জীবন জ্ঞাপন করব। এবার দেখো তোমাদের এই মুহূর্তে কেন এই সিলেবাসের মধ্যে গল্পটা তোমার মানে সিলেবাসে কেন এই গল্পটা দিয়েছে কেননা এই যে ছেলে মেয়েদের বেসিক্যালি থার্টি থার্টি ফাইভ ঠিক আছে বা তারও টোয়েন্টি থেকে টোয়েন্টি টু থ্রি বা মোটামুটি ধরে নাও একটা অ্যাডাল্টহুডে আসার আগে পর্যন্ত ঠিক আছে তখন মনে হয় আমরা জীবনটাকে এরকম করেই স্পেন্ড করবো কিন্তু জীবনটা যে অতটাও ছেলে খেলা নয় সেই জন্য লেখক এরকম একটা সুন্দর গল্প রচনা করেছেন এবার উইলিয়াম সোমারস এড মমের যে অন্যান্য গল্পগুলো পড়ে থাকলে বুঝতে পারবে তার লেখার মাঝে একটা ক্ষুড়োধার ব্যাপার ছিল সব জিনিসকে তিনি কিন্তু একদম চাক্ষুষভাবে রিপ্রেজেন্ট করতে পারতো মানে তার গল্পগুলো তোমরা যদি পড়ো একটা জিনিস বুঝতে পারবে যেন সব কিছু সামনাসামনি হচ্ছে ঠিক আছে তাহলে দেখো এখানে আমি বলে দিই এই গল্পটা একজনের লাইফের উপর বেসড করে লেখা হয়েছে সত্যি ঘটনা বলতে পারো ঠিক আছে জন এলিংহ্যাম ব্রুকস নামটা দেখো দেখতে পাচ্ছ যে অ্যান্ড লুজলি বেসড অন দ্য লাইফ স্টোরি অফ জন উইল হ্যাম ইলিংহ্যাম ব্রুকস ব্রুক্সের উপরে আর এই গল্পটা কোথায় ইনক্লুড করা হয়েছে এটা অনেক সময় আসে এমসি কিউ তো থাকে দেখো কোশ্চেনটা ইট ওয়াজ ইনক্লুডেড ইন দ্য নাইনটিন ফোরটি কালেকশন অফ মম স্টোরিজ দ্য মিক্সচার অ্যাজ বিফোর মিক্সচার এক বিফোর এটা কয়েকটা ভাগে লেখা হয়েছে তাহলে এখানে তোমার এ ওখানে ইনক্লুড করা হয়েছে গল্পটা তাই না যেমন রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ছোটো ছোটো কবিতা লিখতো তি গীতাঞ্জলিতে ভরেছেন এই রকম আর কি ছোটো ছোটো অনেক স্টোরি সেখানে তোমার বড়ো একটা কালেকশানের মাঝে রাখা হয়েছে এইবার গল্পটা টাইটেল সম্পর্কে জানলে ঠিক আছে লেখক সম্পর্কে কিছু বুঝতে পারলে লেখকের কীরকম লেখার ধরন ছিল তোমাদের সিলেবাসে কেন দেওয়া হয়েছে সেটাও বুঝতে পারলে লোটা ইটার লোটাস ইটারের এবার চলে আসবো আমাদের প্লট সামারি ঠিক আছে সামারিটা কি গল্পটা ছোট্ট করে আমি একটা সামারি এখানে বলে দেবো আর তারপরে আমরা চলে আসবো ডাইরেক্ট লাইন বাই লাইন আলোচনা করতে ঠিক আছে তাহলে দেখো এটা যেহেতু নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোর সিলেবাসেই রয়েছে সেহেতু আমি তাড়াতাড়ি আরম্ভ করছি এটাকেই গল্পটা শুরু হবে ক্যাফ্রি বলে একটা জায়গায় ক্যাফ্রি হলো একটা দ্বীপ আইল্যান্ড ঠিক আছে বুঝেছো দ্বীপ কাকে বলে জানো ভালো করে তাহলে ক্যাপ্রি বলে একটা ইটালির আইল্যান্ডে গল্পটা শুরু হবে এবং গল্পটা শুরু হবে কখন যখন উনিশশো সালে ন্যারেটর অর্থাৎ আমাদের উইলিয়াম সমারসেট বম তার বন্ধুর বাড়িতে ভিজিট করতে যাবেন কোথায় যাবেন আইল্যান্ডে ক্যাফ্রিতে ঠিক আছে ক্যাফরি বলে আইল্যান্ডে এবং সেখানে একটা জায়গা তোমরা নাম পাবে দেখবে পিয়াজা ইন ক্যাফ্রি বলে ঠিক আছে এবার পিয়াজাটা কী জিনিস পিয়াজাটা হলো একটা সেন্ট্রাল পিয়াজা একটা ইটালিয়ান ফর্ম ঠিক আছে পিয়ারজা উচ্চারণটা হচ্ছে এ ডাবল জেড এ ঠিক আছে এরকম পিয়াজা তাহলে এটা হলো একটা স্কোয়ার বলতে পারো একটা অঞ্চল হতে পারে বা একটা মিডল প্লেস যেখানে মানুষজন জমায়েত হয় সেটাকে বলা হয় পেঁয়াজা পেঁয়াজা সম্পর্কে আমি আরও বিস্তারিতভাবে বলবো তোমাদেরকে ঠিক আছে নোট ইনক্লুড করে তাহলে দেখো ওখানে তিনি তার বন্ধুর সঙ্গে দেখা করেন এইবার ওই যে দ্বীপে অর্থাৎ ক্যাপ্রিতেই একটা লোকের সম্পর্কে লেখক আগে থেকেই শুনেছে তার কি নাম টমাস উইলসন ঠিক আছে টমাস উইলসন এই উচ্চারণটা থমাস করে দিও না টি এর উচ্চারণ টয় হয় থ হয় না ঠিক আছে দেখো টমাস উইলিয়াম উইলসনের সম্পর্কে উইলিয়াম সমার্সের আগেই শুনেছিল যে লোকটা সমস্ত কিছু ছেড়ে দিয়ে সমস্ত চিন্তাভাবনা ছেড়ে দিয়ে যার স্ত্রী আগে মারা গিয়েছিল ঠিক আছে এই যে উইলসনের স্ত্রী মারা গিয়েছিল এবং ছেলে ছেলেমেয়েরা তার গ্র্যান্ড এর কাছে আছে সেই জন্য উনি সংসার থেকে বৈরাগ্য নিয়ে আগে ব্যাংকে চাকরি করতেন সেখান থেকে ডিজাইন দিয়ে একটা তোমার প্ল্যান বানিয়ে কিছু টাকা পয়সা সেখান থেকে নিয়ে এসে ঠিক আছে সেখান থেকে চলে এসে ক্যাফরিতে বসবাস করতে আরম্ভ করেছেন এইবার দেখো তিনি স্বাভাবিক যে টমাস উইলসনের মতো লোক পৃথিবীতে আছে এই যে একটা এক্সাইটমেন্ট সেই জন্য টমাস উইলিয়ামের সঙ্গে উইলসনের সঙ্গে তোমার যোগাযোগ করার চেষ্টা করবে ঠিক আছে তারপরে ওদের মাঝে ক্রমশ বন্ধুত্ব হবে এইবার দেখো কথা মাঝে তোমার মাঝে জানতে পারবে যে টমাস উইলসন ষোলো বছর আগে প্রথমবার ঠিক আছে উইলসন প্রথমবার একটা হলিডেতে তখন তিনি ব্যাঙ্ক ম্যানেজার ছিলেন উইলসনের এই হলো আমাদের গল্পের মেন ঠিক আছে টমাস উইলসন এবার টমাস উইলসনকে কেন্দ্র করে গোটা গল্পটা রচিত উইলসন এমন একটা লোক যে যখন মানে প্রেজেন্টের ঘটনা থেকে ঠিক আছে প্রেজেন্টের ঘটনা থেকে ষোলো বছর আগে এই যে ক্যাপ্রিতে এসেছিল আই ইটালির এবং এর যে সৌন্দর্য মাধুর্য নেচারের যে বিউটি সেইটাতে এনচ্যান্টেড হয়ে ও ডিসিশান নিয়ে নিয়েছিল যে আমি চাকরি থেকে রিজাইন দিয়ে দেবো এবং তোমার চাকরি করতে গেলে আমাকে এখনও বারো তেরো বছর চাকরি করতে হবে এবং তারপর আমি একটা পেনশন পাবো ঠিক আছে আর এখন যদি আমি রিজাইন করে দিই ঠিক আছে কোনো একটা প্ল্যান অনুযায়ী যেহেতু তিনি ব্যাংকের ম্যানেজার ছিলেন তাই মোটামুটি তার কিছু টাকা তিনি পেয়ে যাবেন আর কি সেই টাকা নিয়ে ক্যাফ্রিতে চলে আসবো ভেবেছিল এবং ক্যাফরিতে এসে সুন্দর একটা জীবনযাপন করবো বুঝতে পারলে এইভাবে তিনি বলেছে দেখো দ্যাট উড অ্যালাউ হিম টু লিভ simply on capri ক্যাফরি ফর টোয়েন্টি ফাইভ এবার তিনি কি করলেন তিনি প্রথম এক যখন বেড়াতে এলেন ক্যাপটিতে পরের বছর বাড়ি ফিরে গিয়ে ব্যাংকে চাকরি থেকে রিজাইন দিয়ে দিল এবং বেশ কিছুটা পরিমাণ টাকা নিল যে টাকাতে তিনি ভাবলেন যে প্রায় আমার পঁচিশ বছর চলে যাবে ঠিক আছে এইবার কখন তিনি ভালো করে এই জায়গাটা বুঝে নেবে মোটামুটি চৌত্রিশ বছর যখন বয়স ছিল উইলসনের তখন তিনি প্রথমবার ক্যাফরিতে আসে আর দ্বিতীয়বার পারমানেন্ট ভাবে আসে এক বছর পরে অর্থাৎ পঁয়ত্রিশ বছর পরে ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ বছরে তোমার পঁয়ত্রিশ বছরে প্রথমবার দ্বিতীয়বার জন্য ক্যাফরিতা এসে বসবাস করতে আরম্ভ করে ওকে তাহলে কি বলেছে দেখো অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন অ্যাট দ্য এন্ড অফ দ্যাট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ফিফটিন অফ হুইচ হ্যাড অলরেডি পাস্ট ঠিক আছে এইবার এইভাবে ন্যারেটার গল্পটার যখন বিস্তারিতভাবে যাব তখন সমস্ত কিছু জানতে পারবে এখানে জাস্ট টাচটা আমি দিয়ে রাখছি এবার উইলসনের অটোমেটিক আরও দশ পনেরো বছর কেটে যাবে ফিফটিন অফ হুইচ দেখো ভালো করে বোঝো মানে উইলসন চৌত্রিশ বছরে প্রথমবার ক্যাপ্রিতে আসে ঠিক আছে দ্বিতীয়বার পারমানেন্ট হয়ে ক্যাপ্রিতে আসে এক বছর পরে মানে ওনার যখন বয়স পঁয়ত্রিশ এইবার যে পরিমাণ টাকা এনেছিল সেটাতে প্রায় পঁচিশ বছর কেটে যেত বুঝতে পারলে ইতিমধ্যেই মানে যখন লেখক ক্যাপ্রিতে আসে তখন উইলসনের সেই পঁচিশ বছরের মধ্যে হলো পনেরো বছর অটোমেটিক কেটে গেছে মানে এখন ওনার বয়স পঁয়ত্রিশ প্লাস পনেরো ঠিক আছে অঙ্কর মতো দেখো তাহলে পাঁচ পাঁচে দশ প্রায় পঞ্চাশ বছর ঠিক আছে তাই না পাঁচ পাঁচে দশ তিন চারে পাঁচ এইবার দেখো বলেছে যে এইবার কি বলেছে ওর সঞ্চয় অনুযায়ী আর দশ বছরের পরিমাণ টাকা আছে মানে ও ষাট বছরের জন্য একটা এলআইসি করেছিল বলতে পারো মানে ষাট বছর চলবে আমার খরচে এবার উইলসনের এতটাই যে মনের জোর উইলসান যে লোটাস ইটার বলা হয়েছে উইলসনকেই গ্রিক মিথোলজি অনুযায়ী উইলসান ভাবতো যে প্রত্যেকটা মানুষ প্রায় পঞ্চাশ ষাটই মারা যায় এবার দেখছি আমি যদি ষাট বছরে মারা যায় তাহলে কিন্তু আমাকে আর কোনো হেডেক নেওয়াই নাই আমার যে সঞ্চিত পরিমাণ টাকা আছে সেই টাকা দিয়ে আমি চলে যাবো আমার তাই না এবার হয়েছে কি উইলসনের এই কথাটা শুনে মানে লেখক কোনো কিছু না বললে উইলসন বুঝতে পারে উইলসন বলে যদি বাই নেচার আমি যদি ষাট বছরে না মারা যায় নেচার যদি আমাকে ষাট বছরেই তুলে না নেয় ওপরে তাহলে আমি নিজে সুইসাইড করবো ও বা অন্য রাস্তা আছে আমার কাছে এটাই বলবে বুঝতে পারলে এবার দেখো লেখক যথারীতি সেখান থেকে চলে আসবে এবং তারপরে তিনি আরও ১৩ বছর পরে ঠিক আছে মানে দেখো উইলসনের সঞ্চিত টাকা অনুযায়ী আরও দশ বছর চলে যেত আর লেখক গিয়েছে তেরো বছর পরে মানে এতক্ষণে উইলসনের বয়স তিরষট্টি বছর তাই না তাহলে এতদিনে উইলসনের মরে যাওয়ার কথা ছিল কিন্তু সেরকম কিছুই নয় উইলসনের উইলসন তখনও জীবিত থাকবে এবং লেখক দ্বিতীয়বারের জন্য গিয়ে সেখানে দেখবে যে উইলসন এখনও স্টিল অ্যালাইভ উইলসন তোমার মৃত্যুর চেষ্টা করেছিল প্রচুর ধার দেনা করেছে ওই তিন বছরের জন্য ঠিক আছে দেখো ষাট বছর পর্যন্ত ও টাকা গিয়েছে এবার তারপরে কি করে বাঁচবে খেতে তো হবে ওকে কিছু প্রকৃতি হাঁ করে তাকিয়ে থাকলে তো খেতে দেবে না তাই না এবং এইভাবে উইলসনের একটা দুর্দান্ত যে একটা তোমার মিস ব্যাপার একটা ঠিক আছে মিস যে দুর্দশা সেইটা লেখক এই গোটা গল্পটার মাধ্যমে অঙ্কন করেছে বুঝতে পারলে তাহলে এখানে শিক্ষাটা হলো এইটাই যে মানুষের খাম খেয়ালি পণার জন্য হবে না কিন্তু নেচার তার নিজের গতি অনুযায়ী চলবে তুমি যদি মনে করো এত বছর বাঁচবা দিয়ে সুইসাইড করবা হবে না সেরকম কিছু নয় তাহলে আমাদের এই লোটা সিটারের মতো মনোভাবনা না থাকাটাই ভালো সেটা একটা চরম শিক্ষার গল্প যেটা অন্তত কুড়ি থেকে চল্লিশ পঞ্চাশ বছরের মানুষের মধ্যেই গল্পটা মানে মাথায় ঢোকানো ভালো তাই না সংসারের প্রতি যে বৈরাগ্য চলে এসছে উদাসীনতা চলে এসেছে সেটা দূরে তোমার দূরে থাকবে এই গল্পটা পড়লে তাহলে আশা করি বোঝাতে পারলাম মোটামুটি ঠিক আছে ওকে এবার আমরা ধীরে ধীরে এটা হলো পার্ট ওয়ান পার্ট টু থেকে আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন উইথ রেফারেন্স যা যা তোমাদের দরকার হবে সব আমি চেষ্টা করবো সাপ্লাই করার ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও স্টে গুড স্টে হ্যাপি থ্যাংক ইউ